দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ, আর এ কারণেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দেশের স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বন্ধ থাকলেও কিন্তু খোলা রয়েছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো। আমি এখন রয়েছি রাজধানীর মিরপুরের যে মণিপুর স্কুল কেন্দ্রকে কেন্দ্র করে যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে সেই গলিতে। সকাল থেকেই আমি অন্তত 7-8টি কোচিং সেন্টার ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কোচিং সেন্টারেই কিন্তু শিক্ষার্থীদের অনেক উপস্থিতি আমি দেখতে পেয়েছি এবং অভিভাবকরা তাদের নিয়ে এসেছেন, যেটি বিভিন্ন ক্লাসের ক্লাস 1 থেকে শুরু করে 3, 4, 5 এবং ক্লাস 10 এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীর বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা তারা আসছেন এবং পুরোদমে কিন্তু কোচিং ক্লাস চলছে। এখন এই মুহূর্তে আমি যে কোচিংটিতে রয়েছি সেটি হলো এরিনা কিডস কোচিং। সেখানকার একজন শিক্ষকের সাথে আমি একটু কথা বলতে চাই। তিনি আসলে আমাদের জানাবেন যে এই গরমেও তারা কেন কোচিং খোলা রেখেছেন এবং বাচ্চারা এসেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। স্যার, আমি জানতে চাইছি আসলে আপনারা এই স্কুল তো বন্ধ রাখা হয়েছে, তারপর কোচিং কেন খোলা রেখেছেন এবং এখানে কোনো সমস্যা হয়েছে কি না, কেন রাখার কারণটা? আমরা কোচিং খোলা রেখেছি, দীর্ঘ একটা গ্যাপ হয়ে গেছে বাচ্চাদের পড়ালেখার, যার কারণে বাচ্চাদেরকে পড়ালেখার সাথে জড়িত রাখার জন্য। আর আমরা গরমের কারণে সকাল থেকে শুরু করেছি 7:30 থেকে, যাতে দুপুরের আগ পর্যন্ত তাদেরকে পড়িয়ে বাসায় পাঠিয়ে দেওয়া যায়, আর পড়ালেখাটা সামনে পরীক্ষা আছে বাচ্চাদের প্রস্তুতিটা তৈরি করে দেওয়ার জন্য মূলত। এ কারণেই খুলে রাখা সমস্যার মধ্যে পড়েছে কিনা না, আমাদের বাচ্চারা মোটামুটি এখানে পরিবেশটা ঠান্ডাময় পরিবেশে আমরা পড়াচ্ছি, যার কারণে বাচ্চারা মানে পড়তে আগ্রহী আছে। শুধু আপনার কোচিং ছাড়াও কি এখানে সব কোচিংই খোলা? হ্যাঁ, প্রত্যেকটা কোচিংই খোলা, কারণ সামনে পরীক্ষা আছে, মে মাসে পরীক্ষা আছে, যার কারণে বাচ্চাদের পড়ালেখাটা গ্যাপ হয়েছে। ঈদের ছুটিতে পড়ালেখাটা গ্যাপ থাকার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা তো পড়ালেখা বাসায় ওরকম করতেছে না, নতুন কারিকুলামে বাচ্চারা পড়ালেখাই করে না, এখানে এসে যতটুকু পড়তেছে এতটুকুই পড়ে যাচ্ছে, মানে এই কারণেই আমরা বাচ্চাদের। এলাকায় কতগুলো কোচিং আছে? সব এলাকায় অনেক কোচিং আছে, মানে ওই রকম করে এক্স্যাক্টলি মানে আমি সংখ্যা বলতে পারবো না, কিন্তু অনেক কোচিং আছে, সব কোচিংই খোলা, সব কোচিংই খোলা, একইভাবে ক্লাস চলতেছে, কিন্তু আগের শিডিউলের মতো ক্লাস হচ্ছে না। আমি কয়েকজন, যেমন আমি আজকে 7:30 থেকে শুরু করেছি শুধু গরমের কারণেই, তো গার্ডিয়ান বলছে স্যার আপনারা কী করেন 7:30 থেকে করলে কী হয়, রোদ আসার আগ মুহূর্তই আমরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি, কারণ বাসায় পড়ছেই না বাচ্চা। আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তাদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বলছেন যে তাদের কষ্ট হচ্ছে, কেউ বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যেই এখানে ক্লাস করতে পারছেন। একটি বিষয় যে এখানে এই কোচিং খোলা রাখার পেছনে কিন্তু অভিভাবকদের একটি চাপ রয়েছে। অনেক অভিভাবকের সাথে কথা বলছি, তারা বলছেন বাচ্চারা তার বাসায় পড়াশোনা খুব একটা করে না, সারাক্ষণ টিভি কিংবা মোবাইল দেখে, এ কারণেই তারা অনুরোধ করেছেন এবং তারা চাচ্ছেন যে কোচিংগুলো খোলা থাকুক এবং কোচিং ক্লাসটা হোক, এবং যে স্কুল বন্ধ রয়েছে সেটি যেন অনলাইনে স্কুল চালু করে দেওয়া হয়, এমনটা জানিয়েছেন অনেক অভিভাবক।